স্বামীকে হারিয়ে ইজ্জত বাঁচাতে এপারে ঢুকে পড়েছি। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন জুলুম থেকে বাঁচতে স্বামীকে মিয়ানমারে রেখে এসে দুই সন্তান নিয়ে সোমবার দুই রোহিঙ্গা নারী কুটুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছে। মুন্ডু জেলার মাছিল্লা পাড়ার আজিজুল হকের স্ত্রী তসলিমা ফাতেমা জানান, রোহিঙ্গারা জীবন বাঁচাতে এদেশে চলে আসছে। সেনাবাহিনী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ভয়ে ইজ্জত বাঁচাতে বেশিরভাগ নারীরা এপারে চলে এসেছে। সহায় সম্পত্তি ফেলে আসা এই রোহিঙ্গা নারী জানান, বর্তমানে যেভাবে মগ সেনারা জুলুম অত্যাচার নির্যাতন বাড়িঘরে আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, আরাকান রাজ্যে মুসলিম শূন্য হয়ে পড়বে, আমিও তাই ইজ্জত বাঁচাতে এদেশে চলে এসেছি। সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা বস্তি এলাকায় ওই রোহিঙ্গা নারীর সাথে কথা হলে এইসব তথ্য আবেগ আপ্লুত হয়ে জানান। অপর রোহিঙ্গা নারী রহমতুল্লাহর স্ত্রী আশেকারা বলেন, আমার সামনে স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। জীবন বাজি রেখে কোনো রকম কোলের সন্তানকে বুকে জড়িয়ে অন্যান্য মুসলিম নারীদের সাথে আমিও এপারে চলে এসেছি। এখানে নতুন কোনো কিছুই চাই না। স্বামীকে হারিয়ে ছোট্ট বুকের সন্তানকে কোলে নিয়ে কোনো রকম এপারে আসলেও এখনো পর্যন্ত মুখে কোনো খাবার জুটেনি।